জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভাব বই রয়েছে তার কোষে দেখি 5.1। তো কোষে দেখি 5.1-এর আমরা চারের দাগের অঙ্কপঙ্ক্ত আলোচনা করেছিলাম। তোমরা তোমাদের বইয়ে 53 পেজ খুলবে। তো আজকে আমরা কোষে দেখি 5.1-এর পাঁচের দাগের অঙ্ক থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলি দেখতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা প্লেলিস্ট অনুযায়ী আগের অধ্যায় ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে আমরা শুরু করছি পাঁচের দাগের অঙ্ক থেকে। পাঁচের দাগের অঙ্কতে বলা হয়েছে নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। তো এক্ষেত্রে পাঁচের দাগের অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করব। দেখো এখানে 675 রয়েছে, তো সেটাকে আমরা উৎপাদকে ভাঙবো, ঠিক আছে? তো 5 দিয়ে করলে কত হচ্ছে? দেখো 5 × 5 17 হচ্ছে, 5 × 3 = 15, 5 × 5 = 25 হবে। আবার 5 দিয়ে যাচ্ছি, 5 × 2 = 10, 5 × 7 = 35। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 × 9 = 27, 3 × 3 = 9, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো আমরা কত পাচ্ছি, 5 × 5 × 3 × 3 × 3। তো দেখো ঘন করতে হলে আমাদের একই সংখ্যা তিনবার নিতে হয়, যেমন 3টে দেখো 3বার রয়েছে কিন্তু 5টা দেখো 2বার রয়েছে, তাহলে আমাকে আর একটা 5 দরকার। তাহলে আমরা লিখতে পারি যে আর 5 দিয়ে গুণ করলে, অর্থাৎ 5 দ্বারা মানে আরেকটা 5-এর শর্ট আছে, ঠিক আছে? আরেকটা 5 হলে পরে আমাদের কি হবে, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে 675 আর যদি 5 দিয়ে গুণ করি তাহলে সেটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, ঠিক আছে? তো এবার দেখো 2টো 5 রয়েছে এখানে, কিন্তু এখানে দেখো 2টো 3টে 3 রয়েছে, তাহলে এটা 3-এর 3, 3-এর 3-এর কিউব লিখতে পারি আমরা, এটা 5-এর স্কোয়ার লিখতে পারি, আর এটা 3-এর কিউব লিখতে পারি। 3-এর কিউবটা আমার পূর্ণ ঘন হয়ে আছে কিন্তু 5-এর স্কোয়ার থাকলে তো পূর্ণ ঘন হচ্ছে না, তার মানে কি আর একটা 5 লাগবে। তো সেই জন্য 5 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে? তো দেখে নেবো 2-এর অঙ্কটা কি রয়েছে। 2-এর অঙ্কটা রয়েছে 200। তো 200-কে আমরা ভাঙি, 2 100, 2 50, 2 25, আর এখানে 5 × 5 = 25, তার মানে কত পাচ্ছি, 2 × 2 × 2 × 5 × 5। তো এক্ষেত্রে দেখো 3টে 2 আমরা পেয়েছি কিন্তু 3টে 5 আমাদের এখানে নেই, অর্থাৎ এখানে তার মানে কি, তার মানে হচ্ছে দেখো 2-এর কিউব আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 5-এর স্কোয়ার পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের আর একটা 5-এর দরকার, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি 5 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে? দেখে নেবো 3-এর অঙ্কটি। তো 5-এর দাগে 3-এর অঙ্কটি যেটি রয়েছে সেটি রয়েছে 108। 108-কে আমরা ভাঙি, 2 × 5 = 10, 2 × 4 = 8, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 × 2 = 4, 2 × 7 = 14, আবার 3 × 9 = 27, 3 × 3 = 9, তার মানে পাচ্ছি 2 × 2 × 3 × 3 × 3। এক্ষেত্রে দেখো এটার মানে হচ্ছে 2-এর স্কোয়ার × 3-এর কিউব। তো এক্ষেত্রে দেখো একটা 2-এর কিন্তু শর্ট রয়েছে, 3টে 3 রয়েছে, তার মানে 3-এর কিউব মানে এটা পূর্ণ ঘন হচ্ছে কিন্তু 2-এর স্কোয়ার রয়েছে, মানে 2টো 2 আছে এখানে, ক্ষেত্রে আর একটা 2 লাগবে, অতএব 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে পূর্ণ ঘন হবে। তো 3-এরটা কি রয়েছে, 4-এরটা যেটি রয়েছে 4-এরটা সমাধান করছি। দেখো 4-এরটা বলে দিয়েছে 121, তো এখানে 11 11 121 হয়, ঠিক আছে? তো এক্ষেত্রেও কিন্তু আমরা কত পাচ্ছি, 11 × 11, তার মানে আর একটা 11 দরকার। তাহলে আমরা লিখতে পারি এখানে সমান হচ্ছে 11 স্কোয়ার, তার মানে আরেকটি 11 দিয়ে গুণ করতে হবে, 11 দিয়ে গুণ করলে পূর্ণ ঘন, ঠিক আছে, পূর্ণ ঘন হবে। তো এরপর যে সংখ্যাটা রয়েছে 1225, একে আমরা 5 দিয়ে দিচ্ছি, 5 দিয়ে দিলে 5 × 2 = 10, 22 হচ্ছে, 5 × 4 = 20, 5 × 5 = 25, আবার এটাকে 5 দিয়ে যদি দিই, দেখো 5 দিয়ে যদি দিই, 5 × 4 = 20, 5 × 9 = 45, এবার যাবে 7 × 7 = 49, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে 5 × 5 × 7 × 7, ঠিক আছে? তো
এক্ষেত্রে যে সংখ্যাটি হচ্ছে সেটি দেখো, দুটো 5 রয়েছে, দুটো 7 রয়েছে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এটাকে কি করতে পারি, এটা দেখো আমাদের কি হবে, 5 আর একটা 7, তার মানে এখানে 5-এর কিউব করতে হবে, 5-এর কিউব করতে হবে মানে আরেকটা 5 লাগবে, ঠিক আছে। এখানে 5-এর স্কোয়ার হচ্ছে আর 7-এর স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। তো একটা 7-ও দরকার আছে, একটা 5-ও দরকার আছে, তাহলে মোট দরকার কত, 5 গুণ 7, আরেকটা দরকার, তার মানে 35 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে পূর্ণ ঘন হবে, ছয়ের দাগের অঙ্কগুলি কি বলেছে, নিজের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোণ ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তো এক্ষেত্রে ভাগ করতে বলেছে, আগেটা ছিল গুণ করতে করা ছিল, এখানে হচ্ছে ভাগ করা। তো দেখো আমরা সাতেটা একেটা সমাধান করছি, একেটা রয়েছে দেখো 7,000, তো 7,000-কে আমরা ভাঙলে কত পাবো, 2 দিয়ে যদি করি তাহলে 2 দিয়ে হচ্ছে দেখো 35, 70, 0। আবার দেখো 2 দিয়ে করলে, আমরা একবারে করে দিচ্ছি, 7 দিয়ে করছি, 7×5=35 আর 0 বসে যাচ্ছে। আবার এটাকে দেখো 5 দিয়ে করলে কত হচ্ছে, 5, এটাকে 5 দিয়ে করলে হচ্ছে 5, 100। আবার দেখো 5 দিয়ে দিতে পারি, তো 5×20=100। আবার এখানে দিতে পারি 2×10=20 আর 2×5=10, তাহলে আমরা পাচ্ছি কি, 2 গুণ, এখানে 2টো 2, এখানে একটা 2, তাহলে আমরা 3টে 2 লিখে নিচ্ছি, 2, এখানে 2টো 5, এখানে একটা 5, মানে হচ্ছে 5×5×5, কিন্তু শেষে আরেকটা কত রয়েছে, 7, ঠিক আছে 7। তো এক্ষেত্রে দেখো 2এর কিউব 5এর কিউব হয়ে আছে, তাহলে 2এর কিউব গুণ 5এর কিউব গুণ 7, তাহলে এখানে 7টা কিন্তু একটা এক্সট্রা রয়েছে। তাহলে এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, অথবা বলতে পারি যে 7 দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন হবে। তো 2এরটা কি বলেছে দেখো, 2এর যে অঙ্কটা সেটা আমরা দেখে নেবো, 2এর অঙ্কটা রয়েছে 26, 62। তো এক্ষেত্রে এটাকে আমরা কত দিয়ে দেবো, 26, 62 যেটা রয়েছে সেটা 26, 62 যেটা রয়েছে সেটা আমরা দেখো কত দিয়ে করবো, 2 দিয়ে দিচ্ছি প্রথমে, 2×13, আর এখানে যে 2×3=6, 2×1=2, ঠিক আছে। তো এরপর আমরা 13 দিয়ে দেবো, 13 দিয়ে দিয়েছি, মানে 11 দিয়ে দিলে সুবিধা হবে, 11×1=11, 23 থাকছে, 11×2=22, 11×1=11, ঠিক আছে। তো এটাকে আমরা 11 দিয়ে দিচ্ছি, 11 দিয়ে হচ্ছে 11×11=11, সরি 11 দিয়ে ভাগটা ভুল হয়ে গেছে, 11×11=11, আর এখানে থাকছে 23, 11×2=22, 11×11=121। আবার যদি 11 দিয়ে দিই, 11×11=121, তাহলে হচ্ছে কত, 2×11×11=11, তাহলে এক্ষেত্রে দেখো 3টে 11 আমাদের এখানে চলে এসছে, তার মানে 2×11³, তাহলে 11³ হচ্ছে আমার পূর্ণ ঘনক, কিন্তু এখানে 2 একটা এক্সট্রা রয়েছে, তাহলে আমরা লিখবো 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে 2টা হচ্ছে এক্সট্রা রয়েছে, তো 2 দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন হবে। তো দেখে নেবো পরের অঙ্কটি কি রয়েছে, তো পরের অঙ্কটি রয়েছে তিনেরটা রয়েছে, তিনেরটা আছে দেখো 4394, তো 4394-কে আমরা কত দিয়ে দেবো, 2 দিয়ে প্রথমে দিই, 2×2=4, 2×1=2, 19, 2×2=9, 18, হাতে থাকে 1=14, 2×7=14। তো এরপরে আমরা কত দিয়ে দেবো, 13 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো 13 দিয়ে করলে 13×13 আর 169 হবে, আবার যদি একে 13 দিয়ে দাও, 13×13=169, তাহলে পাচ্ছি কত, 2×13×13×13, তো এক্ষেত্রে 2×13³, ঠিক আছে। তো এক্ষেত্রে 2 একটা এক্সট্রা রয়েছে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে, দেখে নেবো 4-এর অঙ্কটি কি রয়েছে।
6750। তো 6750-কে আমরা প্রথমে 5 দিয়ে দিচ্ছি, 5 একে 5 17, 5 3 15, 5 5 25, এটা হচ্ছে। আবার এটাকে যদি 5 দিয়ে করি, 5 দিয়ে 10, 5 7 35, 0। এটাকে আবার যদি 5 দিয়ে দিই, 5 5 25, 5 4 20। আবার এখানে দেখো কত দিয়ে যাবে, 3 দিয়ে দিচ্ছি। তো 3 3 একে 3, 3 8 24। আবার 3 6 18, 3 2 6। তো এক্ষেত্রে দেখো 5 গুণ 5 গুণ 5 পেলাম, গুণ 3 গুণ 3 গুণ 3 পেয়েছি, গুণ 2। তো এক্ষেত্রে দেখো 3টে 5, 3টে 3 পেয়ে গেছি, তাহলে 5-এর কিউব গুণ 3-এর কিউব, কিন্তু একটা 2 এক্সট্রা রয়েছে, তাহলে এখানে বলতে পারি 2 দ্বারা ভাগ করতে হবে। পাঁচেরটি রয়েছে 6 7 5, একে 5 দিয়ে করো, 5 একে 5 17, 5 3 15 16 17 25, 5 5 25। আবার এটাকে 5 দিয়ে যাও, 5 2 10, 5 7 35, 3 9 27, 3 ত্রিকে 9। তো এক্ষেত্রে কত পাচ্ছি, 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 3, এখানে 3টে 3 পেয়ে গেছি, কিন্তু এখানে দুটো 5 পেয়েছি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো এক্ষেত্রে হচ্ছে 5 5 25 হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে 3 এর কিউব, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো 3 এর কিউব রয়েছে, তার মানে এটা পূর্ণ ঘন রয়েছে, কিন্তু এটা পূর্ণ ঘন নয়, 25। তাহলে এখানে কত দিয়ে ভাগ করতে হবে, 25 দিয়ে ভাগ করতে হবে। তো দেখে নেবো 7-এর দাগের অঙ্কগুলো কি। 7-এর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিচের পূর্ণ ঘন সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল লিখি। তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে এবং ঘনমূল নির্ণয় করতে বলেছে। দেখো এখানে এক একটা রয়েছে 512, 512-কে দেখো 2 দিয়ে ভাগ করো, 2 2 4 11 হচ্ছে, 2 5 10, হাত থেকে 1 12, 2 6 12। আবার দেখো 2 দিয়ে ভাগ করো, 2 1 2, 2 2 4, 2 8 16। আবার 2 দিয়ে করো, 2 6 12, 2 4 8, 2 32, 2 16, 2 8, 2 4, আর 2 2। তাহলে মোট কটা 2 পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2 পাচ্ছি। তার মানে 2 গুণিত 2 গুণ 2 গুণ 2, তো 9টা 2 হয়ে যায়, 3টে 3টে করে আমরা ধরে নেবো, তার মানে হচ্ছে 3-এর 2-এর কিউব গুণ 2-এর কিউব গুণ 2-এর কিউব। তো এক্ষেত্রে আমরা যে মূলটা পাবো, সেই মূলটা হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2, তার মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, তার মানে হয়ে যাচ্ছে তার হোল কিউব, ঠিক আছে। তো এটা 2 মানে 8-এর কিউব। তাহলে এখানে বলছে ঘনমূল নির্ণয় করতে বলেছে, তাহলে ঘনমূল কত হবে, ঘনমূল হবে 8, ঠিক আছে। এটা হচ্ছে ঘনমূল, 8-কে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু 512টা পাবো, তাই ঘনমূল হয়ে যাচ্ছে 8। এরপরটা রয়েছে 1728, তো 1728-কে আমরা ভাঙলে পাবো, দেখো কত দিয়ে ভাঙছি, এখানে যদি আমরা একবারে করে দিই তাহলে 12 দিয়ে ভাঙবে, ঠিক আছে, 12 দিয়ে আমরা ভেঙে নেবো। তো 12 দিয়ে ভাঙলে হচ্ছে দেখো 144 হবে। আবার দেখো এটা 12 দিয়ে করলে আবার এখানে 12 পেয়েছি, তাহলে এখানে 12 গুণ 12 গুণ 12, তার মানে কি 12-এর কিউব। তাহলে বলা যেতে পারে ঘন মূল কত, ঘন মূল হচ্ছে 12। তো 3-এর যে অঙ্কটা রয়েছে, 3-এর অঙ্কটা হবে 5832। তো 5832 এটাকে করলে হয়ে যাচ্ছে, দেখো এখানে আমরা 18 দিয়ে করব, তো 18 দিয়ে করলে কত হবে, তো 18 দিয়ে করলে এটা দেখো 324 হবে। আবার এটাকে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে 18 18 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি 18 গুণ 18 গুণ 18। তোমরা আরও ভেঙে করতে পারো, 2 দিয়ে করতে পারো, অনেক করতে পারো, এটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমরা একবারে 18 দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রে হয়ে যাচ্ছে 18-এর কিউব, তো 18-এর কিউব মানে কত, ঘনমূল কত হবে, ঘনমূল হবে 18, ঠিক আছে। তো এরপরে পরেরটা দেখে নিচ্ছি, পনেরো ছয় দুই পাঁচ,
তো এক্ষেত্রে এই অঙ্কটা হবে, দেখো 25 দিয়ে করলে একবারে মিলে যাবে, 25 625 হবে, ঠিক আছে? আবার 625-কে 25 দিয়ে করলে 25 হচ্ছে, তাহলে এখানে 25 গুণ 25 গুণ 25 সমান কি? 25-এর কিউব। ঘনমূল কত হবে? তো দেখে নেবো পরের অঙ্কটি কি রয়েছে। তো পাঁচের যে অঙ্কটা রয়েছে সেটা আছে এরকম, তো এটাকে আমরা একবারে 22 দিয়ে দিয়ে দেবো। তো 22 দিয়ে দিলে হচ্ছে 4 8 4, এটা আসবে, 22 দিয়ে ভাগ করে তোমরা দেখবে 4 8 4 আসবে। তো এটাকে আবার যদি আমরা 22 দিয়ে দিই, ঠিক আছে, এটাকে আমরা 22 দিয়ে দিলে হয়ে যাচ্ছে, দেখো 22 দিয়ে দিলে হবে, তো এটাকে যদি আমরা 22 দিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে 22 22, তাহলে হচ্ছে কত? 22 গুণ 22 গুণ 22, তার মানে হয়ে যাচ্ছে 22-এর কিউব। তাহলে ঘনমূল কত হচ্ছে? 22, ঠিক আছে? তো এটাই অ্যান্সার। তো আজকে আমরা কোষে দেখি 5.1-এর সমস্ত অঙ্কগুলো সলভ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এখানে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।